আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। দেখতে দেখতে আমরা ক্লাস 3 ইউনিট 7 এ এসে পৌঁছেছি। আপনারা তো জানেন আমার ভিডিও আমি শুরু করেছিলাম প্লে গ্রুপ থেকে, প্লে গ্রুপ তারপরে 1, তারপর প্লের পর নার্সারি 1 2, এখন 3 চলছে। 3 ইউনিট 7 আছি। ইউনিট 7 এর অধ্যায়ের নাম হচ্ছে কমান্ডস এন্ড ইনস্ট্রাকশনস। তার আগে আমার ছোট্ট অনুরোধ, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ আমার ভিডিওগুলো লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা দেখতে পারেন। আর আমার ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না, পুরোটা দেখুন এবং দেখার শেষে শেষের অংশে আমি একটা শিশুদের গল্প শোনাবো। আশা করি গল্প শুনে তারপরে যাবেন। আসুন আমরা পড়া শুরু করে দিই। ইউনিট 7, কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনস। কমান্ড মানে আদেশ, অ্যান্ড ইনস্ট্রাকশনস মানে নির্দেশনা সমূহ। স্ট্যান্ড আপ গালিব, অর্থাৎ গালিব দাঁড়াও। ডোন্ট স্ট্যান্ড আপ সাইড, সাইড দাঁড়িয়েও না। এখানে কি দেখা যাচ্ছে? বলছে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। ছোট্ট সোনামণি পুকুরের পাশে বসে আছে, তাহলে তাকে আমরা কি বলতে পারি? ডোন্ট ড্রিঙ্ক পন্ড ওয়াটার, পুকুরের পানি পান করো না। এইটা টিচার ওর হাতে মুছুনি রাস্তা দিয়ে বলছে যে ব্ল্যাকবোর্ডটি মুছো, তাহলে ক্লিন দ্য ব্যাক ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করো। এখানে আমরা দেখছি একটা চেয়ারে ফলের ঝুড়ি আছে, তো ওখানে ছোটো সোনামণিকে কী বলছেন উনি? ডোন্ট সিট, বসো না চেয়ারের উপর, বসো না, ডোন্ট সিট অন দ্য চেয়ার। তারপরে এখানে বলছে যে ওয়াশ ইয়োর হ্যান্ড, তোমার হাত ধৌত করো। তাহলে আমরা এখানে নতুন কিছু কমেন্ট শিখলাম, তাই না? স্ট্যান্ড আপ গালিব, গালিব দাঁড়াও। ডোন্ট স্ট্যান্ড আপ সাইড, সাইড দাঁড়িয়েও না। ডোন্ট ড্রিঙ্ক পন্ড ওয়াটার, পুকুরে পানি পান করো না। ক্লিন দ্য বোর্ড, ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করো। ডোন্ট সিট, বসো না। ওয়াশ ইয়োর হ্যান্ড, তোমার হাত ধৌত করো। এরপরের অংশে চলে আসি। কি দেখছেন? আরে কি সুন্দর একটা বেড, তাই না? সকালবেলা বেড দেখতে মজা লাগছে, মনে হচ্ছে গিয়ে আবার একটু ঘুমিয়ে নিই। বিইডি বেড, বেড অর্থ বিছানা। শাওয়ার, এস এইচ ও ডাব্লিউ ই আর, শাওয়ার অর্থ ঝর্ণা। ইউনিফর্ম, ইউএন আই এফ আর ও এম, এফ ও আর এম, ইউনিফর্ম অর্থ পোশাক। ব্রেকফাস্ট, বিআরই এ কে এফ এস টি, ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা। বেড অর্থ বিছানা, শাওয়ার অর্থ ঝর্ণা, ইউনিফর্ম অর্থ পোশাক, ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা। পুট অন ইয়োর ইউনিফর্ম, তোমার পোশাক পরিধান করো। এই যে স্কুলে যাওয়ার জন্য সম্ভবত প্রস্তুত হচ্ছে, তো পুট অন ইয়োর ইউনিফর্ম, তোমার পোশাক পরিধান করো। আচ্ছা, আপনারা কি নিয়মিত স্কুলের সময় স্কুলের ড্রেস পরে যান? আমি কিন্তু আমার স্কুলের শিশুদের সবাইকে স্কুল ড্রেস পরে আসতে ভীষণভাবে উৎসাহিত করি এবং সবাইকে বলি যে প্রতিদিন স্কুল ড্রেস পরে আসতে হবে। ওর মধ্যে দু একজন দুষ্টু থাকে, বাড়ির জামা পরে চলে আসে, বলে নানির বাড়ি গেছিলাম তো ওই জন্য আজকে স্কুল ড্রেস পরে আসতে পারিনি। এটা করবেন না, অবশ্যই স্কুলে স্কুল ড্রেস পরে যাবেন। যেখানকার যে পোশাক সেখানকার সেই পোশাকই পরবেন। টেক এ শাওয়ার, গোসল করো। তারপরে চলে আসি, গেট আউট অফ বেড, বিছানা ছেড়ে ওঠো। ইট ইয়োর ব্রেকফাস্ট, তোমার সকালের নাস্তা খাও। তারপর অংশ বলছে পেয়ার ওয়ার্ক, যৌথ কাজ। লুক অ্যাট দি পিকচার্স ইন অ্যাক্টিভিটি বি, সে দি কমেন্টস ইন অর্ডার। বলছে যেগুলো দেখলাম এগুলোই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং একজন আরেকজনকে এভাবে আদেশ করো এবং বলো যে কী কী। পুট অন ইয়োর ইউনিফর্ম, তোমার পোশাক পরিধান করো। গেট আউট অফ বেড, তোমার বিছানা ছেড়ে ওঠো। টেক এ শাওয়ার, গোসল করো। ইট ইয়োর ব্রেকফাস্ট, সকালে নাস্তা খাও। ঠিক আছে, আচ্ছা আমরা এই লেসনটা আরেকবার পড়ে ফেলি। স্ট্যান্ড আপ গালিব, গালিব দাঁড়াও। ডোন্ট স্ট্যান্ড আপ সাইড, সাইড দাঁড়িও না। ডোন্ট ড্রিঙ্ক পন্ড ওয়াটার, পুকুরে পানি পান করো না। ডোন্ট সিট, বসো না। ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করো। ওয়াশ ইয়োর হ্যান্ডস, তোমার হাত ধৌত করো। বেড, বেড অর্থ বিছানা। শাওয়ার অর্থ ঝর্ণা। ইউনিফর্ম অর্থ পোশাক। ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা। পুট অন ইয়োর ইউনিফর্ম, তোমার পোশাক পরিধান করো। টেক এ শাওয়ার, গোসল করো। গেট আউট অফ বেড, বিছানা ছেড়ে ওঠো। ইট ইয়োর ব্রেকফাস্ট, তোমার সকালের নাস্তা খাও। এবার আমরা একটা ছোট্ট গল্প বলে আজকের পর্বটা আমরা শেষ করে দেব। অনেক দিন আগে একজন কৃষক ছিলেন। কৃষক এবং কৃষাণী অতি কষ্টে দিন পার করতেন। কৃষক জমি থেকে, নদী থেকে মাছ ধরে আনত, সেই মাছ রান্না করে তারা খেত। কৃষক না, জেলে। হ্যাঁ, তো একদিন জেলে নদীতে মাছ ধরতে গেছে, একটা মাছ পেয়েছে। মাছটার রং সোনালি, মাছটার কথা বলে। তো মাছটা ধরার সঙ্গে সঙ্গে মাছটা বলছে যে জেলে, জেলে আমাকে তুমি ধরো না, তুমি আমাকে ধরো না, আমাকে ছেড়ে দাও। তখন জেলেও তো অবাক হয়ে গেছে যে মাছে কথা বলতে পারে। তখন বলছে দেখো আমার বাড়িতে আমার জেলেনি অপেক্ষায় আছে, সে আমার জন্য, আমি মাছ নিয়ে গেলে রান্না করবে, তারপর আমরা দুজনে খাবো। তুমি আমাকে এভাবে চলে যেতে বললে আমি কী করি? তখন বলছে তোমাকে আমি সাহায্য করব। পরে সে তখন তাকে
বলছে তুমি বাড়ি গিয়ে দেখো তোমার বাড়িতে ডালা ভর্তি মাছ আছে। বাড়িতে এসে জেলে দেখে সত্যিই তো ডালা ভর্তি মাছ আছে। তারপরে তখন জেলে প্রতিদিন এইভাবে নদীর ধারে যায় এবং ওই মাছকে ডাকে, মাছ আসে এবং একটার পর একটা জিনিস দেয়। এভাবে তারা দিন দিন ধনী হতে থাকে। একদিন তখন জেলে নিয়ে জেলেকে বলে যে আমি বিশাল বড় বাড়ি চাই। তখন জেলে গিয়ে বলে, জেলে মাছ মাছকে মাছ বলে, অবশ্যই তোমার বাড়ি হবে, কোনো অসুবিধা নেই। এরকম করতে করতে সব কিছুই তাদের হতে থাকে এবং তারা এলাকার মান্যগণ্য ব্যক্তি হয়ে ওঠে, তাদের অনেক টাকা পয়সা হয়। এরকম সময় হঠাৎ করে একদিন জেলেনের মাথায় ভূত চাপে। সে বলে কি, আমি চাই ওই মাছ আমার বাড়ির কাজের বুয়া হয়ে থাকবে। এই কথা শুনে তো জেলের মাথার ওই হাত, জেলে কিছুতেই মাছের কাছে যেতে চায় না। বলে, ওই মাছ আমাদের এত সাহায্য করেছে আর আমরা কিনা তার কাছে তাকে আমাদের বাড়ির কাজের লোক বানাবো? ছি ছি, এটা তুমি কি বলো। পরে জেলেনি এমন অত্যাচার শুরু করে জেলের উপর, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে, চিৎকার চেঁচামেচি করে, রাগারাগি করে। তখন জেলে বাধ্য হয়ে নদীর ধারে যায়। নদীর ধারে গিয়ে দেখে সেদিন কি প্রচণ্ড ঝড় আর পানিরা কি অশান্ত আর চারপাশে প্রকৃতির কেমন রুক্ষ রুড়ো হয়ে আছে আর মেঘ গালো মেঘে ঢেকে আছে। তারপরে তখন জেলে তখন মাছকে ডাকে, মাছ তখন উঠে আসে। মাছের চেহারায় সে আগের মিষ্টি হাসি মিষ্টি ভাব কিছুই নাই, মাছ খুবই রাঙান্বিত। বলে, কী চাও বলো, তোমার বউ এইটা বলেছে তাই না? আমি জানি। তখন জেলে বলে যে হ্যাঁ, আমার বউ এটা বলেছে। তারপরে তখন মাছ এই কথা শুনে নদীর নিচে চলে যায়, আর কোনো কথাই বলে না। জেলে তাকে অনেকবার ডাকে, মাছ আর ফিরে আসে না। পরে তখন জেলে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে দেখে জেলেনি সেই ভাঙ্গা কুড়ে ঘরটার সামনে বসে আছে, ঠিক যে কুড়ে ঘরটা আগে তাদের ছিল। এবং আগে যেমন তারা দিনহীন দরিদ্র অবস্থায় ছিল, ঠিক সেই রকম অবস্থায় আছে। তখন জেলে বুঝতে পারে যে মাছের সাথে আমরা অন্যায় করেছি, তা মাছ আমাদের এই অন্যায়টা সহ্য করতে পারেনি, সে আমাদের উপর প্রতিশোধ নিয়েছে। আমরা এই গল্পটা থেকে কী বুঝলাম বলেন তো? অতি লোভ করলে জীবনে ভালো কিছু পেলেও সেটা হারিয়ে যায়, তাই আমরা জীবনে কখনো অতিরিক্ত লোভ করব না। তো ছোট্ট সোনামণিরা, আমি বলেছিলাম যে আমার পড়ার শেষে একটা ছোট্ট গল্প থাকবে, এই আমার গল্প ছিল। আমরা এটা গল্প থেকে এটাই শিখলাম যে আমরা অতিরিক্ত লোভ করব না। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতে চাই। আমরা পরবর্তীতে আবার নতুন কোনো লেসন নিয়ে হাজির হব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করবেন, আর আমার চ্যানেলটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা খুব সহজে পেয়ে যান। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকুন, আবার কথা হবে, বাই।